فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ। وعليكم السلام ورحمة الله وبركاته। সম্মানিত দিনী ভাই, আপনি জানতে চাইলেন যে মানুষ তো আদম আলাইহিস সালামের সন্তান, সবাই তো একই ছিল, কিভাবে এদের মধ্যে যে হিন্দু ধর্মের উৎপত্তি হলো? সম্মানিত দিনী ভাই, এখানে যে বিষয়টি আপনাকে মনে রাখতে হবে, আপনার প্রশ্ন হতে হবে যে এটু আপনি বললেন আমরা তো আদমের সন্তান, তাইলে কিভাবে যে ইসলাম এবং যে অন্য ধর্ম কিভাবে সৃষ্টি হলো? ইসলামের বহির্ভূত যতগুলো ধর্ম আছে, শুধু হিন্দু না, খ্রিস্টান, বৌদ্ধ, তারপরে মনে করেন যে ইহুদি, এভাবে আসলে অগ্নিপূজক যে ধর্মের অনেকগুলোই আরও যে শ্রেণী আছে। তো আপনার প্রশ্ন হবে যে আমরা যেহেতু আদম সন্তান, আমরা তো একই ধর্মের উপর থাকার দরকার ছিল, কিভাবে এটা বিভক্তি সৃষ্টি হলো? জি সম্মানিত দিনী ভাই, তারপরেও আপনার কথাটা, আপনি হিন্দু যে হিন্দু ধর্মের বিষয়টা আপনার জানতে চাইছেন, হিন্দুদের বিষয়ে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, হিন্দুদের ধর্মের নাম যে হিন্দু, এটা হিন্দুদের কোনো ধর্মীয় বইয়ের মধ্যেও নাই। হিন্দুদের আসল নাম হচ্ছে যে তারা বেদান্তবাদী, যেটা তারা বেদের নীতির উপরে বিশ্বাস করে, জন্য তাদেরকে বলা হবে বেদান্তবাদী, বা তারা হবে সনাতন ধর্মের অধিকারী। তাদের ধর্মকে আসলে তাদের কিতাব বই পুস্তকের মধ্যে সনাতন ধর্ম হিসেবে যে উল্লেখ করা আছে, সনাতন ধর্ম। কথা হচ্ছে এটার উদ্ভাবন কিভাবে হলো, যে হিন্দু ধর্ম কিভাবে চালু হলো। আসলে এটার ইতিহাসে যদি দেখে যাওয়া যায় যে হিন্দু ধর্মের উৎপত্তি সম্পর্কে কেউ এটার কোনো সমাধান দিতে পারবে না। এই হিন্দু ধর্মের উৎপত্তি বা সনাতন ধর্মের উৎপত্তি বা বেদান্ত ধর্মের উৎপত্তি কোথা থেকে কীভাবে শুরু হলো, কারণ এটা হচ্ছে যে বিভিন্ন সময়ের যে বিভিন্ন কিচ্ছা কাহিনী বানাওয়াট এগুলাকে কী করা হয়েছে, সংযোজন করা হয়েছে, যার কারণে হিন্দু ধর্মের যে এককভাবে উৎপত্তি কোথা থেকে সেটা হিন্দুরা বলতে পারবে না এবং ইতিহাসের মধ্যে সেটা নাই। যেমন মনে করেন আমরা যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে কোরআন এবং হাদিসের মধ্যে যে সকল নবী রাসূলের কথাগুলো আছে, আমরা এর মাধ্যমে তার ধারাবাহিকতা জানতে পারি, একটা ঠিকানা আছে জানার, একটা মাধ্যম আছে সঠিকভাবে, কিন্তু তাদের এই বিষয়টা নাই। এখন মূল কথার মধ্যে আসি যে আদম যেহেতু সকল মানুষের পিতা, আদম সন্তানদের মধ্যে কীভাবে বিভক্তি সৃষ্টি হলো ধর্মের দিক দিয়া, এ কথা যদি যে বুঝতে চান তাহলে আমরা সরাপন্ন হইতে হবে কোরআনের। কুরআনের সূরা নূহের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কথাটা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাম ওয়া লা সুআম ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এইটা সূরা নূহের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দেন উম্মতে মুহাম্মদিয়াকে যে নূহ আলাইহিসসালাম যে ময়দানে দাওয়াতের কাজ নিয়ে আসছেন, সর্বপ্রথম নূহ আলাইহিসসালাম এই মানুষদেরকে তাওহীদের দিকে দাওয়াত দেন, কারণ আদম আলাইহিসসালাম থেকে নিয়ে নূহ আলাইহিসসালাম পর্যন্ত যে যত শত বছর, যত হাজার বছর অতিবাহিত হয়েছে, এর মধ্যে যে কোনো ধরনের যে কুফুরি শিরিকি ছিল না, সবাই আদম আলাইহিসসালামের সন্তান হিসেবে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত ছিল। কিন্তু নূহ আলাইহিসসালাম যে জমানাতে, অর্থাৎ নূহ আলাইহিসসালামের কাউম, যেই কাউম যে জাতির মধ্যে নূহ আলাইহিসসালামের জন্ম, সেই কাউমের মধ্যে কিছু নেককার সালেহ বুজুর্গ ছিল তৎকালীন জমানাতে, ওই ওই সকল এরিয়াতে তারা অত্যন্ত ভালো লোক হিসাবে, আল্লাহর নেকবন্ধা হিসাবে পরিচিতি লাভ করছিলেন। তাদের কারো নাম ছিল ভূত, কারো নাম ছিল সুয়া, কারো নাম ছিল ইয়াগুস, কারো নাম ছিল ইয়াকুব, কারো নাম ছিল যে ইয়াউক, কারো নাম ছিল নাসর। এখানে পাঁচ জন্মের কথা আছে, যে এক নম্বর হচ্ছে ভূত, দুই নম্বর হচ্ছে সুয়া, তিন নম্বর হচ্ছে যে ইয়াগুস, চার নম্বর হচ্ছে ইয়াউক, পাঁচ নম্বর হচ্ছে নাসর। জাকারু আন্না হাজিহি আসমাউ রিজাল সালিহিনা কানু ফি কওমি নূহ, যে কিতাবের মধ্যে আছে, অর্থাৎ আপনাকে আমি বলবো সর্বপ্রথম হইতে তফসির ইবনে কাসির সহ যে গ্রহণযোগ্য যতগুলো তফসির গ্রন্থ আছে সবগুলোর মধ্যে এই বিষয়গুলা যে আছে, ওনারা উল্লেখ করেন এইগুলা নাম হচ্ছে কাওম নূহ আলাইহিসসালামের সম্প্রদায়ের কিছু নেককার লোকদের নাম, এই পাঁচটা নাম এখানে।
পালামা মাতু হাজিনা আলাইহিম কাউমুহুম হাজরান শাদিদা, যখন তারা মারা গেল তখন তাদের গোত্রের লোকেরা অত্যন্ত যে ব্যথিত হলো, তারা এরকম একটা লোকদেরকে হারাইয়া অত্যন্ত এরকমভাবে মনক্ষুণ্ণ হলো। ফাজা আহম উস শৈতান, শয়তান আসলো তাদের নিকটে। ওয়াজাই জিনা রাহুম আনিয়াস নাউতা মাতিল আলা সুয়ারহিম লি তাজাক্কারু হুম বিহা ওয়ালাম ইয়াবুদু হুম ফি তিলকাল ফাতারা। এখানে যখন তারা অত্যন্ত হতাশ তাদের মৃত্যুতে, শয়তানে একটা সুযোগ নিয়ে নিল। শয়তানে যে তাদেরকে পরামর্শ দিল, এখানে একটা জিনিস বুঝিয়ে দেখতে হবে, অতিভক্তি এটা মানুষদেরকে সত্য থেকে দূরে নিয়ে যে মিথ্যার পথে এরকমভাবে নিয়ে যায়। শয়তান তাদের জেহালত, তাদের অজ্ঞতাকে কাজে লাগাইয়া শুধু তাদের যেই একটা দিলের মধ্যে ছিল বুজুর্গদের একটা প্রভাব, এটাকে পুঁজি করে শয়তান বলতেছে, তোমরা যেহেতু এরকম একটা পরেশানি করতেছো, অন্তত পক্ষে যে তোমরা প্রত্যেক বুজুর্গের যে একটা কী করো, যে মূর্তি মূর্তি বানাও, মূর্তি বানাইয়া তোমরা কী করবা, ফাঁসা দেখবা, যাতে করে যে তারা আবাদত বন্দগী করতো এই কথাগুলা তোমাদের অন্তরের মধ্যে আসে, যেন আল্লাহর আবাদত তোমরা বেশি করতে পারো। শয়তানে কিন্তু এটা সুযোগ নিয়েছে, সরাসরি শয়তানে বলে নাই তোমরা মূর্তি বানাও তাদের পূজা করো, এটা না, শয়তানে বরং যে তাদের অন্তরের মধ্যে প্রশান্তির জন্য বলছে যে তাদের আকৃতিগুলো তোমরা বানাইয়া আশেপাশের মধ্যে রাখো, যাতে করে তাদের দিকে লক্ষ্য, তাদের দিকে যদি নাকি তাদের এই ভাস্কর্যের দিকে তোমাদের নজর পড়ে, তাহলে তোমাদের যে আপাতত বন্দীগীর প্রতি আগ্রহ তোমাদের ঠিক থাকবে। এটা বুঝ দিছে কে, শয়তান তাদেরকে। আর তারা কিন্তু যে এতটুকুয়ে বানানোর পরে যে এদের দিকে নজর আসলে তখন আপাতত বন্দীগীর কথা মনে হইতো, তারা আপাতত বন্দীগীর মধ্যে লিপ্ত থাকতো, এতটুকু ঠিক। কিন্তু যখন এই লোকগুলো মারা গেছে, তখন তাদের নাতি, এরপরে পন্থী, এরকমবার আরও তারা আসতেছিল, শয়তান আবার আসলো। আসি ফালাম্মাং কাদা দালিকাল জাইল ওয়াজা আহফাদহুম আওহা ইলাইহিম শয়তান, যখন তাদের পূর্ব লোকগুলো মারা গেল তখন তাদের নাতি পন্থী যারা আছে তাদের নিকটে শয়তান আসলো। আসি কুপরামর্শ দিল যে আন্না আসলাফাকুম কানু ইয়াবুদুনাহুম, যে তোমাদের পূর্বসূরি যারা ছিল, তোমাদের দাদা যারা ছিল, তারা তো এই মূর্তিগুলো কী করতো, এই ভাস্কর্যগুলো পূজা করতো, তো তোমরাও করো। ফাবাদু হুম ইনদুনিল্লাহি তাআলা, তখন এরা কী করলো, তাদেরকে সরাসরি পূজা আরম্ভ করে দিল। তাইলে হাদিল কিসসা যাকারাহা গায়র ওয়াহিদ মিনাল মুফাসসিরিন আন ইবনে আব্বাস, এই ঘটনাটা যে অনেক মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করছেন। ওয়াস লুহা ফি সহিহ আল বুখারী, এটার ঘটনাটা সহিহ বুখারীর মধ্যেও আছে, যে কীভাবে বনি আদম যে আকিদে বিশ্বাসের দিক দিয়া যে কুফুরি শিরিকের মধ্যে লিপ্ত হয়, যে ও আসলু হাফি সহিহ আল বুখারী ওয়াহিয়া তাদুল্লু আলা আন্না ইবনা আদম যল্লু আলা তাওহীদিল্লাহি ওয়া শরীয়তিহি ফিল ফিত্রাতি মা বানিয়া আদম আমানু। এই হাদিস বুখারীর হাদিসের দ্বারা প্রমাণ হলো যে আবনা এ আদম, আদম সন্তানেরা ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার তাওহীদের উপর বিশ্বাসী, যে এবং আলা শরীয়তিহি, এবং আদম আলাইহিস সালামের শরীয়তের উপরে ছিল আদম এবং নূহের মাঝামাঝি। ওয়াহিয়া আশরাতু কুরুন কামা জা ফিল হাদিস, যেমন হাদিসের মধ্যে আছে এটা লম্বা সময় ছিল। ওয়ান্না ইনহিরাফাহুম কানা বিসাবাবিল গুলুব ফি তাওজিম সালেহিন, তারা এরকমভাবে ভ্রান্ত পথে গেল তাদের বুজুর্গদেরকে সীমা থেকে বাইরে করে ফেলানোর কারণে, অর্থাৎ তারা সীমা লঙ্ঘন করছে। তাদের মধ্যে যারা ছিল, যে পাঁচজনের কথা বললাম, তারা ছিল মানুষ এবং তারা ছিল অনেক বন্দা, হইতে হইতে তাদেরকে আবাদত স্থানের মধ্যে বসা দেওয়া হয়েছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে এই জাতির জন্য, এই জাতির হেদায়েতের জন্য সর্বপ্রথম যে নবীকে পাঠান সে হচ্ছে কে, হযরতে নূহ আলাইহিস সালাম। আল্লাযী আলাইহি জুমহুরুল উলামা আন্নাহুদ ওয়া সুয়া ওয়া ইয়াউস ওয়া ইয়াউক ওয়া নাসর ইয়া আসনাম ওয়া সুয়ার রিজালু সালিহিন কানা কওমু নূহ ইয়াবুদুনা ফি জামানি নূহ, অর্থাৎ নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ে, নূহ আলাইহিস সালামের সময়কাল থেকে যে এরা কী করতো, এই সমস্ত নেক কাজ লোকদের ভাস্কর্য বানাইয়ে তাদেরকে পূজা আরম্ভ করে দিল। মুসা আলাইহিস সালাম তৎকালীন সময়ে তো যে নবী হন নাই, পরবর্তীতে উনি নবী হয়েছেন, নবী হওয়ার পরে তাদেরকে কী করলেন, যে তাওহীদের দিকে দাওয়াত দিলেন, এই এই কথার দিকে গেলেন যে বেশিরভাগ জম্মু ফাস্তেরিন, তাই আমরা সেটাই বিশ্বাস করি। এবং আল ফতোয়া আল্লাহ জিনাতুদ্দাইমা লিল বহসুল আলমী ওয়াল ইফতা, উনাদেরও একটা ফতোয়ার আমি সারাংশটা পড়তেছি এখানে, আর এর বিস্তারিত ঘটনাটা আমরা পাবো ইবনে কাসিরের 4 নম্বর খণ্ডের 426 এবং তফসির কুর্তুবীর 9 নম্বর খণ্ডের 3000
88 নম্বর পৃষ্ঠাতে ওয়া আলা হাদা রাই ফাইনাল মুরাদ বি ক্বাউল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আন্না হাযিহিল আসনাম আসমা রিজাল সালিহিন মিন ক্বাউমি নূহ আই মিন আল ক্বাউমি আল্লাযিনা বুইসা ফিহিম নূহ আলাইহিস সালাম ওয়া আন্নাহুম আলা আল ইসলাম ক্বাবলা আন ইউবাস ইলাইহিম নূহ আলাইহিস সালাম ফালাম্মা হালাকু ওয়া সাওয়ারা قومهم لتذكرهم ولاقتداء بهم فلم يعبدوا حينئذ فلما هلك اولئك نسخ العلم من صدور الرجال عبادوهم فشرك فيهم সর্বপ্রথম শিরিক নূহ আলাইহিস সালামের যে কাউমের মধ্যে কি হয় যে প্রসার হয় ফাবাত আল্লাহু লাহুম নূহ আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে এই জাতির হেদায়েতের জন্য নবী করে পাঠালেন তারপরে লিয়ঙ্কারে জালিকা ওয়াদাওয়াত হিমিলা ইবাদাতিল্লাহি ওয়াহদাহু যাতে করে নূহ আলাইহিস সালাম তাদের এই শিরকি কাজকে ঘৃণা করেন যে অপছন্দ করেন মানুষদেরকে তার খারাপিগুলো বর্ণনা করেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার যে আবাদত তাওহীদের দিকে মানুষদেরকে ডাকতে পারেন এটা হচ্ছে ফতোয়া আল্লাহ জানাতুল তায়েবার সারাংশ তাই সম্মানিত তিনি ভাই এক কথায় শিরিক শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের যে সম্প্রদায় থেকে আর এই সম্প্রদায়কে তহিদের দিকে আহ্বান করার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে কী পাঠিয়েছেন নবী হিসাবে যে পাঠিয়েছেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম ইসব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু يا رب العالمين